ম্যানমেড বন্যা বললেন মুখ্যমন্ত্রী। বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখার পর কেন্দ্রের দিকে আঙুল। রাতে পৌঁছালেন মেদিনীপুরে। আগামীকাল মেদিনীপুরের পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় ম্যানমেড বন্যার কথা। বুধবার হুগলির পুরসুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী। সেখানেই রাস্তার ওপর একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবিত এলাকা দেখতে থাকেন তিনি। প্লাবিত এলাকা দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের অসহযোগিতা ও উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আঙুল তুলেছেন ডিভিসির দিকেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসির সাথে কথা বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে। প্রসঙ্গত, দামোদরের জলে প্লাবিত হয়েছে হুগলির বেশ কিছু এলাকা। বেশ কিছু জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। জলের তলায় চলে গিয়েছে হাজার হাজার বিঘা চাষের জমি। এমনিতেই নিম্নচাপের জেরে গত সোমবার থেকে একটানা বৃষ্টি, তার জেরে সমস্যা ছিলই। তার উপর ডিভিসির জল ছাড়ার কারণে আরো নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। হাওড়ার প্লাবিত এলাকা পরিদর্শনের পর এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী চলে যান মেদিনীপুরে। রাতে মেদিনীপুর সার্কিট হাউসেই থাকবেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস থেকে তিনি রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ডেবড়া এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উদ্দেশ্যে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, আগামীকাল মেদিনীপুরের পরিস্থিতি খতিয়ে দেখার পর কলকাতায় ফিরবেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005। পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় ম্যানমেড বন্যার কথা। বুধবার হুগলির পুরসুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী। সেখানেই রাস্তার ওপর একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবিত এলাকা দেখতে থাকেন তিনি। প্লাবিত এলাকা দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের অসহযোগিতা ও উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আঙুল তুলেছেন ডিভিসির দিকেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। আমি নিজে ডিভিসির সাথে কথা বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে। প্রসঙ্গত, দামোদরের জলে প্লাবিত হয়েছে হুগলির বেশ কিছু এলাকা। বেশ কিছু জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। জলের তলায় চলে গিয়েছে হাজার হাজার বিঘা চাষের জমি। এমনিতেই নিম্নচাপের জেরে গত সোমবার থেকে একটানা বৃষ্টি, তার জেরে সমস্যা ছিলই। তার উপর ডিভিসির জল ছাড়ার কারণে আরো নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। হাওড়ার প্লাবিত এলাকা পরিদর্শনের পর এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী চলে যান মেদিনীপুরে। রাতে মেদিনীপুর সার্কিট হাউসেই থাকবেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস থেকে তিনি রওনা দেবেন পশ্চিম মেদিনীপুরের ডেবড়া এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উদ্দেশ্যে। প্রশাসন সূত্রে আরও জানা গেছে, আগামীকাল মেদিনীপুরের পরিস্থিতি খতিয়ে দেখার পর কলকাতায় ফিরবেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া।